রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এটি কেন্দ্র সরকার এই নতুন একটি কিন্তু যোজনা শুরু করেছে, যেখানে প্রত্যেককেই দেওয়া হবে মাসে 3,000 টাকা করে পেনশন। তো কারা কারা এটির জন্য আবেদন করতে পারবেন, কোথায় যেয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং কবে থেকে আপনারা এই 3,000 টাকা যেটি দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটি আপনারা কখন থেকে পাবেন, সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে ইন ডিটেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা যদি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেতে চান, অবশ্যই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থেকে এই নতুন যোজনাটি সম্বন্ধে জেনে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। এবং আপনার বয়স কত, আপনি এটির জন্য আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আপনার বয়স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এটি 15 ফেব্রুয়ারি 2019 তারিখে এই নতুন যোজনা এটি শুরু হয়েছে, এ পেনশন স্কিম ফর আনঅর্গানাইজড ওয়ার্কার। এটি সম্বন্ধে চলুন আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। অসমর্থিত শ্রমিকদের জন্য বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকার প্রধানমন্ত্রীর শ্রম যোগী মানধন যোজনা অসমর্থিত শ্রমিকদের একটি পেনশন প্রকল্প চালু করেছে। অর্থাৎ এটি একটি পেনশন প্রকল্প যেখানে অসমর্থিত শ্রমিকরা আবেদন করতে পারবেন। অসংগঠিত শ্রমিকের মধ্যে কারা কারা পড়ছেন আপনারা অবশ্যই একটু দেখে নিন। গৃহভিত্তিক কর্মী, রাস্তার বিক্রেতারা, ইটভাটা শ্রমিক, কৃষি শ্রমিক, নিজস্ব হিসাব শ্রমিক, ভূমিহীন শ্রমিক, রিক্সা চালক, গার্হস্থ কর্মী, হ্যান্ডলুম শ্রমিক, চামড়া কর্মী, এই সমস্ত যারা অসংগঠিত কর্মী যারা রয়েছেন তাদের মাসিক আয় যদি 15,000 টাকার নিচে হয় তারাই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অসংগঠিত কর্মী হয়ে থাকেন এবং আপনার মাসিক আয় যদি 15,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনারা এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার জন্য আবেদন করতে পারবেন। প্রতি মাসে বা তার কম এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করা যাবে। এটি একটি পেনশন স্কিম, আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের মাসিক বেতন 15,000 টাকার নিচে হতে হবে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। MSYM এর বৈশিষ্ট্য, এটি একটি স্বেচ্ছাসেবক এবং অবদানকারী পেনশন প্রকল্প যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধা পাবেন। অর্থাৎ কি কি সুবিধা পাবেন এই স্কিমটির মধ্যে আপনারা একটু দেখে নিন। ন্যূনতম আশ্বাসযুক্ত পেনশন, PMSYM এর অধীনে প্রতিটি গ্রাহককে 3,000 টাকার সর্বনিম্ন নিশ্চিত পেনশন পাবেন। 60 বছর বয়স অর্জনের পর প্রতি মাসে, অর্থাৎ আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনি 3,000 টাকা করে প্রতি মাসে কিন্তু পেনশন পাবেন। পারিবারিক পেনশন, পেনশন প্রাপ্তির সময় গ্রাহক মারা গেলে, অর্থাৎ এই সমস্ত প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থাকে সবগুলি কিন্তু আপনারা এখান থেকে ইন ডিটেলে জানতে পারবেন। পেনশন প্রাপ্তির সময় গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর পত্নী প্রাপক দ্বারা পরিবার পেনশন হিসেবে প্রাপ্ত 50% পেনশন পাওয়ার অধিকার পাবে। পারিবারিক পেনশন শুধুমাত্র পত্নী প্রযোজ্য, অর্থাৎ গ্রাহক যদি মারা যায় সেক্ষেত্রে তার যে স্ত্রী রয়েছে অর্থাৎ তার যে পত্নী রয়েছে সে কিন্তু 50% অর্থাৎ 3,000 টাকার 50% মানে 1500 টাকা করে কিন্তু পেনশন পাবে। তবে এক্ষেত্রে পারিবারিক পেনশন শুধুমাত্র পত্নী প্রযোজ্য। যদি কোনো সুবিধাভোগী নিয়মিত অবদান রাখে এবং কোনো কারণে 60 বছরের আগে যদি আপনার স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী তার অংশীদারিত্বের নিয়মাবলী অনুসারে নিয়মিত অবদান প্রদানের মাধ্যমে বা পরবর্তীতে প্রকল্পটি চালিয়ে যেতে পারবে বা প্রস্থান এবং প্রত্যাহার দুটি কিন্তু এই মুহূর্তে করা যাবে। PMSYM এ গ্রাহকের অবদান তার সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় ডেবিট সুবিধা দ্বারা তৈরি করা হবে। অর্থাৎ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই টাকাটি কেটে নেওয়া হবে, যে টাকাটি আপনি দেবেন।
গ্রাহককে 60 বছর বয়স পর্যন্ত পিএমএসইএমে যোগদান করার বয়স থেকে নির্ধারিত অবদান পরিমাণে অবদান রাখতে হবে। অর্থাৎ এখানে যে একটা চার্ট দেওয়া রয়েছে এখানে ইন ডিটেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়ে থাকে প্রতি মাসে দিতে হবে 55 টাকা এবং সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে 55 টাকা। অর্থাৎ আপনি দেবেন 50%, কেন্দ্রীয় সরকার দেবে 50%, টোটাল মিলিয়ে আপনার জমা হবে 110 টাকা। আপনার বয়স যদি 20 হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 61 টাকা, সরকার দেবে 61 টাকা, টোটাল 122 টাকা। অর্থাৎ এই চার্টের মধ্যে সমস্ত কিন্তু বয়স অনুযায়ী কত দিতে হবে, সরকার কত দেবে, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো খুব ডিটেলসে দেখুন দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত অবদান পিএমএসওয়াইএম 50-50 ভিত্তিতে একটি স্বেচ্ছাসেবক এবং অবদানকারী পেনশন প্রকল্প, যেখানে প্রাপক দ্বারা নির্ধারিত বয়স নির্দিষ্ট অবদান চার্ট অনুসারে কেন্দ্রীয় সরকার দ্বারা মিলিত অবদান। উদাহরণস্বরূপ 29 বছর বয়সে একজন ব্যক্তি এই প্রকল্পে প্রবেশ করলে 60 বছর পর্যন্ত 100 টাকা প্রতি মাসে অবদান রাখতে হবে। 100 টাকা সমান পরিমাণ কেন্দ্রীয় সরকারও দেবে। অর্থাৎ আপনি দেবেন 100 টাকা, সরকার দেবে 100 টাকা, সেক্ষেত্রে আপনার 200 টাকা করে কিন্তু জমা হবে। অর্থাৎ আপনাকে একাই কিন্তু 200 টাকা দিতে হচ্ছে না, সরকার থেকেও কিন্তু 100 টাকা আপনাকে দিয়ে দিচ্ছে। পিএমএসওয়াইএম এর অধীনে নিবন্ধন প্রক্রিয়া, আপনারা কোথায় যেয়ে এই অ্যাকাউন্টটি খুলবেন। গ্রাহককে মোবাইল ফোন, সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার নাম্বার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। যোগ্য গ্রাহক নিকটতম সাধারণ পরিষেবাদি কেন্দ্র সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড সিএসসি এসপিবি, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে সিএসসি সার্ভিস সেন্টার রয়েছে অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, সেখানে যেয়ে আপনাকে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে। আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে যেও আপনি সার্টিফিকেট যেটি রয়েছে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সাধারণ পরিষেবা কেন্দ্রগুলি দ্বারা তালিকাভুক্ত করা হবে। অসংগঠিত কর্মীরা তাদের কাছে সিএসসি এবং তাদের কার্ড, সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক, জনধন অ্যাকাউন্টের পাশাপাশি স্কিমের জন্য নিবন্ধিত হতে পারে। প্রথম মাসের জন্য অবদান পরিমাণ নগদ অর্থ প্রদান করা হবে, যার জন্য তারা একটি রসিদ প্রদান করবে। অর্থাৎ প্রথমে যে আপনাকে টাকাটি দিতে হবে অর্থাৎ আপনার বয়সের হিসেবে প্রথমেরটা কিন্তু আপনাকে নগদ দিতে হবে। অর্থাৎ 23 বছর বয়স হলে আপনাকে 72 টাকা দিতে হবে এবং সরকার দেবে 72 টাকা। তো এই যে 72 টাকা রয়েছে এটি প্রথমে আপনাদেরকে সিএসসি সেন্টারে যখন আপনি নথিভুক্ত করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে কিন্তু নগদ দিতে হবে, পরবর্তী সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটি ডেবিট করা হবে। আরো অনেক সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে, এটি কিন্তু ইংরেজিতে রয়েছে এখানে সমস্ত কিছু, এটিকে কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বাংলাতে করেছি। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে, আপনারা চাইলে ইংরেজিতেও এখান থেকে পড়তে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। তাছাড়া আপনারা এটিকে গুগল ট্রান্সলেটার ইউজ করে এটি দিয়ে বাংলাতে আপনারা ট্রান্সলেট করেও কিন্তু সহজে আপনারা বাংলায় পড়ে নিতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তো খুব ভালো একটা এই মুহূর্তে স্কিম, তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আপনার নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে এই যে সিএসসি সেন্টার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনটি অ্যাভেলেবেল রয়েছে। দেখতেই পাচ্ছেন সিএসসি পিএমএসওয়াইএম, এই দেখতে পাচ্ছেন এখানে শ্রম এবং রোজগার মন্ত্রণালয়, এখান থেকে কিন্তু নথিভুক্ত করা হয়। তো আপনার নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে যেয়ে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া আমার নিজস্ব সিএসসি সেন্টার রয়েছে, চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারাও করতে চান কি না, আপনাদেরকে সমস্ত ইন ডিটেলে আমি কমেন্টে মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনারা অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোন একটা গরিব মানুষেরও উপকার হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।